চেষ্টা করতেছে, বিএনপি কিন্তু মারার চেষ্টা করতেছে। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন সব বিএনপি হয়ে গেছে, আওয়ামী লীগের লোক যেমন বিএনপি হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে সে খাবার যেমন বগরত মারে, বিএনপির লোক যেমন মারে, ওর ভিতরে আওয়ামী লীগের দিকে মারে। আমারে চিন্তা করেন, বিএনপির লোক মারার মধ্যে আওয়ামী লীগও মারতেছে আমাকে। তবলা যে ইচ্ছা সেই বাজারে যায়। এটা এক দিনের তখন সেটা হয়ে গেল। আপনারা দেখতেছেন যখন যার ক্ষমতা তখন তাই সে রাজত্ব করতেছে। আর কত মার খাবেন? মার আর বেশি খাইতে বলা দিয়ে মাছ মারা শুরু করছে। খুব তাদের মনকে মারা দেবো বেশি দাম মার ফলে বলে, কারণ সেই মারের ব্যথা এখনো কানি। আবারও তারা মারার জন্য কেন এত টার্গেট হিরো আলম কি এই দুইটা দলের মানে মানে একদম গোড়া পত্তন করে দেওয়ার ক্ষমতা রাখে এরকম কিছু? হিরো আলমের এক হংকারে সারা বিশ্ব কাঁপে ওঠে। হিরো আলম কথা বললে সারা বহির বিশ্ব কথাবার্তা বলে। তা না হলে সেনকে আমি কালকে সাংবাদিক সম্মেলন করার পরে আমি বিএনপি কাল কথাবার্তা বললাম দেখে, কালকে রাত্রে কেন আমাকে মারতে আসা লেবি? আমার অপরাধ কি? তাহলে হিরো আলমের কথার তাহলে বাংলাদেশের মূল্য আছে? হিরো আলমক জোকার বলতে পারেন আপনারা, হিরো আলমক টুকাই বলতে পারেন, কিন্তু টুকাইয়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে, আপনারা বুঝে নেবেন বাংলাদেশের লোক। নাহলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন আপনাকে? আমার কথা ভালো লাগে না, আপনি দেখবেন না, আমাকে পছন্দ করেন, আমার কাছে আসবেন না আপনারা, কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আপনারা আমার উপর আঙ্গুল তুলছেন বলে আমি আঙ্গুল তুলতেছি, নাহলে আমি আঙ্গুল তুলতাম না। হিরো আলমের শক্তি কোথায়? হিরো আলম তো একা। হিরো আলমের শক্তি নিজে একা, হিরো আলমের শক্তি নিজের সাহস বেশি। এই হিরো আলমের সাহসটাই এক নম্বর শক্তি, এর বাইরে কোনো শক্তি নাই। আপনার যে অভিযোগ যে দলের বিরুদ্ধে, সেই দলের যে প্রধান তিনি বলেছেন যে এইরকম কোনো কাউকে হামলা করা বা দখল করা যে তারেক রহমান, তিনি বলেছেন এগুলো তিনি বরদাস্ত করবেন না এবং এইসব অনুৎসাহিত করেছেন নেতাকর্মীদের। তো আপনি কি বিএনপির হাইকমান্ডের কাছে এই বিষয়ে জানাইছেন কিনা কিংবা জানাবেন কিনা, এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত, আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন, তো রাজনীতি ছেড়ে দিলে আপনার উপরে তো আরও হামলা হইতে পারে। একটা রাজনৈতিক দলের মধ্যে থাকলে আপনার পাশে এসে যেমন মানুষ দাঁড়াইতো, এখন সেটা হয়তো অনেকেই দাঁড়াবে না, আপনার একাই লড়াই করতে হবে। তো আপনি আবারও কি পুনরায় রাজনীতিতে ফিরবেন কিনা এই নিজের হাতকে শক্তিশালী করার জন্য? আপনি বলতেছেন আমি বিএনপির কোন লোকের কাছে আমাকে এত মারধর করছে, বিচার চাইতে না আমার বিচার চাইতে হবে কে? বিএনপি লোক মারলো আমাকে, আমি তো সুপ্রমাণ সহকারে ধরলাম, সাতজন বিএনপি লোক বাড়িতে আমাকে মারধর করছে। বিএনপির কি নেতা কেটারে দেখতেছে না আমাকে যে মারধর মারছে? ভিডিও ফুটেজ থেকে দেখতেছে না যে বিএনপির লোকও তো তারা না হয়, বিএনপির নাম ভাঙে তারা মারছে? যে বিএনপির লোকের কি কর্তব্য না ছিল না এখন পর্যন্ত? যে কারা হিরো লোক মারলো তারপর খুঁজে বার করা? বিএনপি তো এই হুকুমটা কাউকে দিল না এখনো বার করার জন্য। তার আমার কেন তাদেরকে বলতে হবে যে হিরো আলম ভালো তাই বিএনপির কাছে বিচার চাও? তারা কি আমার মার ফুটেজ দেখেনি যে আমাকে মারতেছে? তারা দেখলো না, তারা বিচার করলো না কেন? আর আমার কথা রাজনীতি ছেড়ে দিচ্ছে, এই কারণে এই রাজনীতির কারণেই তো আমার জীবনটা নিতেছে মানুষ। রাজনীতির বাইরে তো আমার কারণের সাথে শত্রুতা নাই, আমার জীবন তো রাজনীতির কারণে যাইতেছে, মারতেছে রাজনীতির কারণে। এই রাজনীতি থেকে সরে দেবো, মানুষের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু মানুষের জন্য কিছু করবো না, এই জন্য রাজনীতি। কিন্তু আমাকে কোনো দলের হয়ে থাকলে তো করতে মারবে না, ভুল। কেউ যদি কাউকে টার্গেট করে মারতে চায় সে বিএনপি থাকলেও মারবে, আওয়ামী লীগ থাকলে মারবে, সাধারণভাবে থাকলে মারবে। আরে কোনো দলে থাকলে আমাকে মারলে কী করবে? মিছিল মিছিল করবে, আমি মারাইলে কি হবে এই দেশে? দুই চার দশ দিন লেখালেখি হবে, ভিডিও বানাবে, তারপরে সব নিস্তার হয়ে যাবে, কিন্তু এর বাইরে তো কিছু বলা। কিন্তু আমার কথা আমি অন্যের প্রশ্রয় দিন কোনোদিন দিব না কোনোদিন। তার মানে আপনি কি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছিলেন এটা স্বীকার করতেছেন? আমি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছি, জনগণ দুর্নীতি প্রবেশ করে ভুল করছি। আমার শুরু থেকে মানব সভা কাজগুলো ভালো লাগতো, সেই কাজগুলো করতেছিলাম, এটাই আমার জীবনের ভুল। মানব সভা যে করতেছিলাম আমি কিছু দেখেন, রাজনীতির ক্ষেত্রে মনে করে রাজনীতি ছাড়া মানুষের মানব সভা কাজ করা যায়। দেখেন রাজনীতি ছাড়া কিন্তু মানব সভা কাজ করতে, দেখেন আমার এলাকা ছিল বগুড়া, চার কালো নন্দীগ্রাম নির্বাচন করতে, আমি কিন্তু সারা বাংলাদেশের মনে করি যেখানে মানুষের দুর্যোগ আছে সেখানে মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে সারা বাংলাদেশের লোক লাই ভাবছে, মানুষকে যে কোনো বিপদে পড়ুক, যে কোনো দেশের অন্যায় অত্যাচার হলে আমি তুলে কথাবার্তা বলছি, কার জন্যে? বাংলাদেশের মানুষ ধরতে জন্যে। এখন সত্যতার কথা বলা যাবে না, আমি কথা বলা মানে বিপদটা জানা। আপনার উপরে যত হামলা হয়েছে এখনো তো তার কোনো সুনির্দিষ্ট কোনো বিচার কিংবা তেমন আমরা পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখি নাই, এই এখন এই সরকারের কাছে কি আপনার মনে হয় বিচার পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? এই যাবত তো মনে হয় আমি 10-15টা মামলা করছি যে আমাকে এত করে হামলা করছে, মারার চেষ্টা করেছে, তারপরে পাইনি। যে এখন করছে দেশ স্বাধীন বলে হয়ে গেছে, কি দেশ আমার কাছে দেশ স্বাধীন হয়নি, আমি নিজেও দেশ স্বাধীনের টাইমে ছিলাম, নিজেও আন্দোলন করছি ছাত্র আন্দোলনের টাইমে, কিন্তু লাভ হয়নি। কিন্তু হলে যে এখন যারা নতুন সরকার আছে তারা কতটা বিচার করবে? আমি তো বগুড়া একটা মামলা করলাম, তারপরে ঢাকা হাইকোর্টে মামলা করলাম, তারপরে আবার আজকে হাতিদের মামলা করলাম, দেখি কোন মামলার কোন বিচার পাই কিনা। আমার মনে হয় না বিচার বলে কোনো আছে দিন, কারণ আদালতের মতো জায়গা মানুষ মনে করেন মারে আমাদেরকে,
আদালতে বিচার সভার জায়গা বিচার সভার গেছি, আইনের ওই জায়গার যে মারধর করতেছে, বিচার কোন জায়গাতে আছে দেশের? বিচার মনে হয় না কোন জায়গাতে হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই দাপটটা আপনাকে মারছে, যখন বিএনপি ক্ষমতায় না আসতে আপনাকে মারতেছে, ক্ষমতা আসলে তো আপনাকে উড়াই দিল মানে। বিএনপি ক্ষমতায় না আসতে মারতেছে, এবং বিএনপির লোকেরা হাটে বাজারে বস্তি বস্তি এখন দখল করতেছে, তারা চাঁদাবাজারে এখন শুরু করছে, দেখবেন বিভিন্ন জায়গায়। আমার চোখের সামনে বগুড়া মনে করেন মেডিকেল কলেজে কূপে মারছে বিএনপির লোক, বিএনপি লাগে গেছে, বিএনপি লাগে গেছে, কোথায় হালে আমি হালে 41টা মামলা গেছে, তুই এখান থেকে তুই মুকিম বাজার দা, কয় না আমি তোর থেকে ভাই 42টা মামলা গেছে, আমি এখানে কামো এই লাগে মনে করেন, তারা ফোন খারাপে শুরু হয়ে গেল। মিজান নামে লোক একটা মার্ডার করলো, মিজানের সাথে আরেক লোক আহত হচ্ছে মেডিকেল একটা চিকিৎসা করাতে, যখন সে মারা দানে তার বগুড়া মেডিকেলে এসে কূপে আবার মারলো, তার পরে হলে গেল। তার বিএনপি কতটার মুখে তাকে শক্তিতে বেড়ে গেছে, কারণ এই ছেলে পেলে এখন যদি মামলা খায় চিন্তা করতে, আমার দল মনে করেন ক্ষমতা আছে আপনার বের হয়ে আসতে পারবো, এই জন্য এরা এখন থেকে মনে করেন লুটপাট শুরু করে দিতে এখন, কারণ বাংলাদেশে দেখান 5 তারিখে দেশ যখন মনে করেন শাসন হয়ে গেল, মনে করেন স্বাধীন হয়ে গেল, 5 তারিখ থেকেই মনে করেন বিএনপির লোক দখল শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গা। আমি এই কথা বলে বলিতেছি থেকে সোতে বিভিন্ন কমেন্ট আছে, হিরো আলম হলে দেয় দালালি কথা, ওই তো আওয়ামী লীগের সাথে গেছিল মাজারে, ওই গেছিল অমুক লিখে যোগ করছে, ওই থাকে এই পার্টির যায়, কিন্তু আমি কোন পার্টির গেছি? আমরা কি মানুষের কোনো জায়গায় কোনো জায়গায় যেতে পারি না? গেলি কি সেটা কথা আমি দলের লোক হয়ে গেলাম নাকি? তাহলে তারিখ দিয়ে মনে করো মাজারে গেল, তার কোনো দোষ হবে না। কিন্তু যখন 17 আসনে নির্বাচন করলেন এবং নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী যে আরাফাতের লোকজন যখন আপনাকে মারধর করলো, বা ওখানকার যে কাউন্সিলর ছিল মারধর করলো, তার পরপরই আমরা বিএনপিকে বিবৃতি দিতে দেখেছি যে হিরো আলমকে মারধর করেছে নির্বাচনের সময়। তাহলে হিরো আলমকে নিয়ে বিএনপিও খেলে রাজনীতি করে, সেই বিএনপি আবার হিরো আলমকে মারে, এটা কেমন ধরনের? আমার কথা ধরেন, হিরো আলম লোক তো আপনারা কেউ মূল্যায়নই করেন না, কে এই হিরো আলম? হ্যাঁ, একটা দোকান তো কাইলে বলে গালিগালাজ করে আপনার, আর রাত্রিতে মানে দোকানটা আছে, এবার রাত্রিতে করে নির্বাচন গিয়ে কথা বলে, কিন্তু এই লোকটা ক্লিয়ার দেখবেন বিভিন্ন টক শোতে এই লোকটার নাম বলেন আপনারা, এই লোকটা বড় বড় মির্জা ফখরুদ্দিন কাদের এইরকম বড় বড় রুমিন ফারানা বলেন, রনি বলেন, এইরকম মির্জা আব্বাস বলেন, এইরকম বড় বড় লোকেরা টক শোত এবং বিভিন্ন বক্তব্য বলে হিরো আলমের লোক করে, রুহুল কবির রেজবির মতো লোক আমাকে বক্তব্য দিয়েছিল, দিলে মামলা করছিলাম, দিলে যে ডিবি আরো যে মামলা করাইছিল, এই জায়গায় রুহুল করে হিরো আলম একটা অর্ধ পাগল অশিক্ষিত, সে মনে করে নির্বাচন হয় তাকে মারে, হিরো একটা কেন্দ্রীয় লিডার একটা আমাকে মতো লোক অর্ধ শিক্ষিত বলে বলে, আমি এই উপরে কথা, এদের কোনো বিচার করা যাবে না, এদের কথা বলা যাবে না, বিএনপির লোকের কথা, তার তোমাদের মতো লোক বাবারা টক শোতে আমার নাম নিয়ে কথাবার্তা বলো, বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় বিএনপির লোক আওয়ামী লীগের লোক হিরো আলম লোকলে, যে লোকটাকে আপনারা সমাজে মূল্যায়ন করেন না তাকে আপনারা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে কেন বক্তব্য দেন? আজকে হিরো আলম মনে করেন যে বাংলাদেশে কিছুই না হবে, ঢাকা 17 আসনে আমাকে যখন মারধর করলো সারা বিশ্বে 13টা দেশ আমাকে নিয়ে কথা বললো কেন? আমি তখন মূল্যহীনই না হিরো আলম। আবার অনেকে বলে তুই কোনো দেল নির্বাচনে যায়নি, তুই নির্বাচনে গেলি কে? নির্বাচনে যাই তুই দোষ করতি, আমাকে সেই কথাও বলে অনেকে, সেই জন্য বলে মারে, আমাকে মারে, আমি রুহুল কবির মামলা করি তার জন্য মারে, আমি বিএনপির আওয়ামী লীগের মাজারে গেছি তার জন্য মারে, তারপরে মনে করেন আমি কথা বলছি মনে করেন বিভিন্ন লোকের নামে তার জন্য মারে, যে মনে করেন যত দোষ হিরো আলমের উপর মনে তাদের আসতেছে, আর কারো কোনো দোষ নাই। ভাই, এই যে বিএনপি ক্ষমতা নির্বাচন এখন হয়নি, ক্ষমতার আয়োজিতেই আপনাকে মারতো বিভিন্ন জায়গায় চাপা হচ্ছে, ক্ষমতায় আসলে আসলে কি হবে? আপনি কি চান বিএনপি ক্ষমতায় আসুক? এখন বিএনপি ক্ষমতা আসলে আমরা যে পরিস্থিতি দেখতেছি, আমার মনে হয় আওয়ামী লীগ থেকে আর ভয়াবহ কিছু করবে, এর কেন যে রূপ এখন দেখাইছে তো বিএনপি, আওয়ামী লীগ তো কি অত্যাচার করছে তার থেকে আমার বেশি অত্যাচার এরা করবে, কারণ এরা 15 বছর ধরে এরকে ভিতরে খোপ যে জ্বালা জড়ো করে আছে, ক্ষমতা পাবো এখন এরা কুপিয়ে কুপিয়ে মানুষ মারতেছে, বিএনপি ক্ষমতা আসলে করবেন এরা আরো মানুষ মারবে, কারণ জামাতও আসতেছে, জামাতও দেখেন ক্ষমতা লাভ নিয়ে এবার কিন্তু আসতেছে, এবার কে নির্বাচন করবে? তবে একটা জোর করে বলতে পারে, বিএনপি যেন মনে করে না সে এক চেটি আসন পাবে, বিএনপি সে এক চেটি আসন পাবে না, এবার আসন জামাত পাবে, অন্যান্য দল পাবে, কিন্তু বিএনপি এক চেটের আসন মনে করে নিয়ে পাবে না, এটা আপনারা লিখে রাখেন, কারণ বিএনপি যে একটা ফিল্ড ছিল তারা এখানে ফিল্ড যারাই নষ্ট করতেছে, তাদের কার্যকালের কারণে বিএনপি নষ্ট হয়ে যাবে, একটা কথা বললাম পৌঁছে যাবে এই দলটা ভবিষ্যতে, যেটা আওয়ামী লীগ সরকার দেশ শাসন করে দিচ্ছে, বিএনপির মতো বড় দল একদিন নিশ্চিত করে দেশ থেকে আউট করে দেবে একদিন, এটা আপনারা জানে রাখেন,
অনেকে আমার গালি দালা শুনলে আপনারা গালে তোরা আমাকে তোকায় দোকায় বলে গাছ বিএনপি দালাল তোর গালে তোরা আমার সমস্যা নাই তোদের খাইও না পড়ি নাই কি করতে পারবি তোরা আমারে মারতে পারবি মারছিস না বিএনপি আমাকে মারে ফেলে দিতে পারবি এক হিরে আলম মারা গেলে দেশ দে তখন লোকে ছাত্র আন্দোলন এতে বলে কেন সাহিদ আবু সাহিদ মারা গেল মুগ্ধ মারা গেল এরকম অদস্ত ছেলে পেলে মারা গেছে কি হয়েছে আমার মা আমার মা ও না দুই চার দিন কান্দিবে আমার মা ও না এটি হয়ে যাবে কি হবে আমি তো ধর্ম গ্রহণ করছি পৃথিবীতে সবাই মারা যাবে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে নিয়েও যাবে হয়তো দুই দিন পরে গেলাম নি আপনার কেটে হয়তো কোপে দুই দিন আগে মারা যাবো এই তো এর বাইরে কিছু না জীবনের শেষ সাক্ষাৎকার হতে পারে কারণ কালকে সাক্ষাৎকার দেওয়ার পরে রাত্রিবেলা তারা মারা ধুনে আসতে এসেছিল আবারও মারতে পারে রোড কাছে তুমি একা চলে আমি তো কোনো মনে সঙ্গে ভঙ্গ বডিগার্ড দুই সাত দশ জনে চলি না আমি একাই চলাফেরা করতে ভালোবাসি আপনার সাথে কোনো বেশি লোক লাগে না কারণ আপনি বলছেন দেশ স্বাধীন আছে আপনার বুকের বুড়াম খুলে চলাফেরা করবেন এখন আর কোনো সমস্যা নাই কিন্তু কি স্বাধীন আছে সেটা দেখতেই পারতেছেন যে আমরা আদালতে গেলেও মার খাই বাসায় থাকলেও মার খাই তাহলে দেশ কতটা স্বাধীন আছে সেটা দেখলেন আলম ভাই আপনি কি দেশ ত্যাগ করবেন নাকি বাংলাদেশে থাকবেন না বিদেশে যাওয়ার ইচ্ছা আছে না বাইরে ত্যাগ করবো কি আমি মানুষের মৃত্যু শুনেন হাজার আন্দোলনের মধ্যে হীর আলম মনে করেন মৃত্যুকে ভয় পেয়ে পালাইনি আমি দেশ ছাড়বো কেন মেরে ফেলে দিলে মেরে ফেলে দিবে দেশ ছাড়বো না দেশেই থাকবো দেশের বাইরে যেতে পারি কোন কাজের কোন রুমে জানো কিন্তু দেশ ছাড়বো না জীবন বাঁচানোর জন্য দেশ থেকে ত্যাগ করার ইচ্ছা নেই না জীবন বাঁচানোর ভাই কাপুরুষ এলাকার পাইলে কেন দাম আমি তো বললাম আমি পাইলে গেলাম নি আমি কি দুর্নীতি করছি আমি কি চাঁদাবাদ আমি কি সন্ত্রাসী না আমার নামে একাধিক মামলা আছে আমি পালিয়ে যাবো কিছু গেলে না দেশের টাকা লুটপাট করে খেতে দেশ ছেড়ে পালামো আমি থানা থেকে আপনাকে নিরাপত্তার ব্যাপারে কোনো কথা বলছে থানাতে যা বলে আসছি যে তারা কি করে নিরাপত্তা জানি না এখন শোনেন মানুষদের কেউ কাউকে মারে কতক্ষণ আপনি পরে দামত রাখবেন এটা আপনি ভাবতে হবে কতক্ষণ পরে দামত কাছে রাখতে পারবেন এই যে হুমকির ভিতরে আছেন এই এখন পর্যন্ত কি বাইরে কোনো শিডিউল কাজ কেমন করতেছেন নাকি এগুলো বাদ দিচ্ছেন না কাজ কেমন বাইরে করতেছেন না আপনারা ছাত্র আন্দোলন থেকে বাসায় আসে বাড়াইনি এখন কাজ করবো আপনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদের নামে ওবায়দুল কাদের নামে মামলা করতে গিয়ে কেন তাহলে আপনি বিএনপি লোকের নামে যেহেতু আপনি বিরোধী দলের লোকের নামে মামলা করতে গিয়েছেন বিএনপি লোকেরা মারবে কারণে আমি ওই রুল কবিরের বিরুদ্ধে মামলা করেছিলাম এটা আমার অপরাধ তারপরে মনে করি ওরা বলে আমি নাকি তারিখ দিয়ে গালি গালাজ করছি এটা নাকি অপরাধ আরও মনে করেন তার শেষ নেই কোন আক্রোশে তারা মারছে আমি ছেড়েও জানি না ওরা আমাকে যে মারছে তারিখ দিয়ে গালি গালাজ করছি রুল কবিরের বিরুদ্ধে মামলা কেন করছে এই কথাকে আমাকে আর মারছে আপনারা মারের ফুটেজগুলো দেখবেন এবং ভিডিও অডিওগুলোও দেখবেন ওকে ধন্যবাদ।